সহজ দর্শনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের এমসিকিউ, এসএকিউ ও দু নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। 3, 4, 5 আর 8 নম্বর অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে। এরপর তোমাদের কী ধরনের নাম্বার বিভাজন করা হবে সেটা দেখে নাও। প্রথমে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এরপর থাকবে 8টি এসএকিউ প্রশ্ন, এগুলো হচ্ছে সব 1 নম্বর মানের প্রশ্ন। এরপর তোমাদের 4টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 × 8 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, এবং 4টি 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 3, 4, 12 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, আর 1টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 5, 1, 5 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের। তো এরকম করে 40 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, এবং সেখানে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে সেখান থেকে তোমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে, ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলা হয় ভিসুভিয়াসকে, স্ট্রমবেলিকে, এটনাকে না ব্যারানকে। তো ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলা হয় স্ট্রমবেলিকে, ঠিক আছে, অপশান বি এখানে সঠিক উত্তর হবে। 2 নম্বর হচ্ছে, গ্রিনিচ ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হয় 4 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট না 6 ঘন্টা। তো গ্রিনিচ আর ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। 3 নম্বর, নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হলো 90°, 66°, 12°, 80°, না 0°। তো নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হচ্ছে 0°। 4 নম্বর, দেখে যে নদীর জল লবণাক্ত নয় সেটি হলো মাতলা, অজয়, গোসাবানা, পিয়ালি। তো সঠিক উত্তরটি হচ্ছে অজয়। 5 নম্বর, দেখে তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চলটি যে নামে পরিচিত সেটা তরাই, ডোয়ার্স, তাল না বরেন্দ্রভূমি। তো তিস্তা নদীর পূর্ব দিকের অঞ্চলটি ডোয়ার্স নামে পরিচিত। 6 নম্বর হচ্ছে, একটি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ হলো সমপ্রায় ভূমি, পেডিমেন্ট, হিমবাহ কর্তৃত সমভূমি না লোয়ের সমভূমি। সঠিক উত্তর হচ্ছে লোয়ের সমভূমি। 7 নম্বর, দেখে স্বল্পমোচন দেখা যায় বিষমধর্মী শিলায়, সমধর্মী শিলায়, পাললিক শিলায় না রূপান্তরিত শিলায়। তো স্বল্পমোচন দেখা যায় সমধর্মী শিলায়। 2 নম্বর, দেখে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর ক নম্বর দেখা দেওয়া আছে, নিচের প্রশ্নগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো, ঠিক আছে, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে, দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয়, এটা শুদ্ধ, ঠিক আছে। এরপর 2 নম্বর হচ্ছে, বিন্ধু ও সাতপুরা পর্বতের মাঝে তাপ্তি নদী উপত্যকা অবস্থিত, এটা হবে অশুদ্ধ। 3 নম্বর হচ্ছে, আনহাইড্রাইড জিপসামে পরিণত হয় মূলত কার্বনেশন প্রক্রিয়ায়, এটা হবে অশুদ্ধ, ঠিক আছে। এরপর 4 নম্বর দেখে, শীতকালে আমাদের রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার ফলে মাঝে মাঝে বৃষ্টি হয়, এটা হচ্ছে শুদ্ধ। ফায়ার, দেখে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া হচ্ছে, ISD-দ্রাঘিমা অনুসারে গণনা করা হয়, এটা হবে ISD 80°30 মিনিট দ্রাঘিমা অনুসারে গণনা করা হয়। নেক্সট 2 নম্বর হচ্ছে, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম ড্যাশ, তো ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ। এরপর 3 নম্বর, উদ্ভিদ দেহাংশ পচে গিয়ে ড্যাশ অ্যাসিড তৈরি হয়, তো উদ্ভিদ দেহাংশ পচে গিয়ে জৈব অ্যাসিড তৈরি হয়। 4 নম্বর, ড্যাশ জেলার সবটাই মালভূমির মধ্যে রয়েছে, উত্তর লিখবে পুরুলিয়া জেলার সবটাই মালভূমির মধ্যে রয়েছে। গয়ের দাগে 2-1 কথার উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 বলা হচ্ছে, এখানে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি, তো পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হচ্ছে আন্দিজ। 2 নম্বর, তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোনাকৃতি শিলাখণ্ডকে কি বলে, উত্তর হচ্ছে, তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোনাকৃতি শিলাখণ্ডকে বলে স্ক্রি বা ট্যালাস। ওকে, 3 নম্বর, পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল কি নামে পরিচিত, উত্তর হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল বরেন্দ্রভূমি নামে পরিচিত। 3 নম্বর, থেকে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান 2 নম্বর করে। 4 × 8 নম্বর দেওয়া আছে, ঠিক আছে, 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। এরপর দেখো 1 নম্বর, থেকে প্রতিপদ স্থান বলতে কী বোঝো, তো উত্তর লিখবে, ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো স্থান বা বিন্দু থেকে একটি কাল্পনিক ব্যাস পৃথিবীর ভূকেন্দ্র ভেদ করে বিপরীত দিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুটির প্রতিপাদ স্থান বলে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে, সময় অঞ্চল বলতে কী বোঝন, তো সময় অঞ্চল হলো পৃথিবীর ওপরের একটি নির্দিষ্ট এলাকা যেখানকার অন্তর্ভুক্ত
অঞ্চলের স্থানীয় সময় একই, প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে পাশাপাশি দুটো সময় অঞ্চলের সময়ের যে ব্যবধান সেটা 1 ঘন্টা করে হয়ে থাকে। ঠিক আছে, 2 নম্বর দেখা হচ্ছে শল্ক মোচন কাকে বলে। তো উষ্ণতার প্রসার বেশি হলে শিলাস্তরের বাইরের ও ভেতরের অংশের মধ্যে সংকোচন ও প্রসারণের তাপমাত্রা ঘটে, ঠিক আছে, এবং শিলায় পীড়নের ফলে ফাটলের সৃষ্টি হয়, ফলে শিলার ওপরের স্তর নিচের স্তরের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো খুলে আছে। প্রাকৃতিক এই ঘটনাগুলিকেই স্বল্পমোচন বলে। অথবা নগ্নীভবন কাকে বলে, তোমরা লিখছো এখানে উত্তরটা দেখো। আবহবিকাশ, স্খলন ও ক্ষয়ীভবন প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরের স্তরের বিচূর্ণীভূত পদার্থের অপসারণ ঘটলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। আবহবিকার ও ক্ষয়ীভবনের এই মিলিত প্রক্রিয়ার ফলে নগ্নীভবন ঘটে। 3 নম্বর থেকে মোনা ডনক কি, তোমরা উত্তরটা লিখছি আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের অন্তর্গত মাউন্ট মোনাডনকের নাম অনুসারে সমপ্রায় ভূমির ওপর গঠিত অনুচ্চ টিলাগুলির নামকরণ করা হয়েছে মোনাডনক। অর্থ অথবা দিয়ে বলা হচ্ছে অভিসারী পাত সীমান্তে দুটি ভূমিরূপের নাম লেখো। ঠিক আছে, দুটি ভূমিরূপের নাম লেখুন। তো অভিসারী পাত সীমান্তে সৃষ্ট দুটি ভূমিরূপের নাম হল সমুদ্র খাত ও আগ্নেয় দ্বীপমালা। 4 নম্বর থেকে ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখুন। তো ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর গাছের কাণ্ডকে ধরে রাখার জন্য ঠেসমূল লক্ষ্য করা যায়। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্রের জন্য শ্বাসকার্যের জন্য শ্বাসমূল লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই দুটি বৈশিষ্ট্য আমরা লিখলাম। অথবা দিয়ে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখুন। তো ল্যাটেরাইট মাটির বা মৃত্তিকার বৈশিষ্ট্য কী, 1 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা মূলত লাল রঙের হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, ল্যাটেরাইট মাটির উপরের স্তরে লোহা বা লৌহ ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে। 4 নম্বর থেকে প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রশ্নের মান। 3 নম্বর করে 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 3, 4, 12 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি রেখাকে অনুসরণ করেনি কেন। অথবা প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 2 নম্বর হচ্ছে রাসায়নিক আবহবিকারের যে কোনো দুটি প্রক্রিয়ার সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপর দেখো 3 নম্বর থেকে গ্রহস্থ উপত্যকা ও ভ্রষ্ট উপত্যকার মধ্যে পার্থক্য লেখুন। অথবা পেনিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য লেখুন। 4 নম্বর পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক হয় কেন। ঠিক আছে, অথবা সুন্দরবন অঞ্চলের নদনদীর বৈশিষ্ট্যগুলি লেখুন। এরপর 5 নম্বর থেকে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। নাম্বার 1-এ দেওয়া আছে একটি যে কোনো 3 প্রকার মালভূমির সচিত্র সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং 2 নম্বর থেকে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূ প্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের, এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্ন আর উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে সেখান থেকেও তোমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।